ফেসবুকে স্ট্যাটাস দেখে সড়ক দুর্ঘটনায় আহত রুহুল আমিনের বাড়িতে ছুটে গেলেন বরগুনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুনাম দেবনাথ সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন নামের এক ব্যক্তি চিকিৎসার অভাবে পাহাড়াতে বসেছে তাকে বাঁচাতে হলে অনেক টাকা দরকার স্ট্যাটাসটি দেখামাত্রই অ্যাডভোকেট সুনাম দেবনাথ শুক্রবার সকালে কিছু ফল খাওয়ার জন্য চাল নিয়ে রুহুল আমিনকে দেখতে তাদের বাড়ি বরগুনা সদর উপজেলার নয়নং এম বালিয়েতলি ইউনিয়নে ছুটে যায় রুহুল আমিনের অবস্থা খারাপ দেখে সাথে সাথে কিছু আর্থিক সহায়তা করেন এবং বরগুনো জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন তিনি অপরদিকে বরগুনা সদর উপজেলার তিননং ফুলজুরি ইউনিয়নের গুদিকাটা গ্রামের ইমারত শ্রমিক ফোরকান মিয়া কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় পাজর ভেঙে যায় এমন খবরে বেলা বারোটায় ফোরকান মেয়েকে বরগুনা জেনারেল হাসপাতালে দেখতে যান অ্যাডভোকেট সুনাম দেবনাথ সাথে সাথে তাকে আর্থিক সহায়তা করেন তিনি এছাড়াও অ্যাডভোকেট সুনাম দেবনাথ করোনা ভাইরাস থেকে বরগুনায় বিভিন্নভাবে অসহায় মানুষদেরকে সহযোগিতা করে আসছে মোহাম্মদ মেহেদি হাসান বার্তাবাজার বাজার বরগুনা